হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে তৈরি করে দেখাবো একটা আনকমন পিঠা রেসিপি আসলে আমরা কিন্তু মাংস দিয়ে অনেক পিঠাই খেয়ে থাকি যেমন রুটি পিঠা চিতুর পিঠা রুটি ইত্যাদি কিন্তু সেমাই পিঠা মাংস দিয়ে কখনও খেয়েছি হয়তো বা অনেকে এটার নামও শুনিনি তাহলে চলুন দেখে নিই আমি এটা কীভাবে তৈরি করছি আর অবশ্যই এটা দেখতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলেই বুঝতে পারবেন কীভাবে আমি এটা তৈরি করবো বা করছি তো চলুন আমার কী কী লাগছে তো আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি চাউলের গুঁড়া আর এটা সিদ্ধ বা আতপ চাউল যেটাই হোক হয়ে যাবে কিন্তু ময়দা বা আটা এটা এই ধরনের জিনিস কখনোই এই পিঠাটি হবে না এটা অবশ্যই মাথায় রাখতে হবে তো আর লাগবে হচ্ছে আমার লবণ আর পরিমাণ মতো পানি আমি এখানে চার আমি অবশ্য দেড় কেজি চালেরই বানাবো আর দেড় কেজিতে আমার ছয় কাপ পানি লাগবে এটাই যথেষ্ট আর আমার যে মেশিনটা লাগবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি এটা বানাবো তো এটা আমি কিন্তু জয়েন্ট করব কিভাবে এটাও আমি দেখিয়ে দিচ্ছি তো এই যে আমার মেশিন আর এটা হচ্ছে আপনারা পিতল বা কাঁসার যে দোকানগুলি আছে ওখানেই পাবেন তো এই যে আমি লম্বা ডান্ডিটা কিন্তু এই যে ভিতরে দিয়ে দিলাম তারপরে এই যে একটা শ্বাস দিয়েছি আর এই শ্বাস কিন্তু তিন প্রকার থাকে একটা মিডিয়াম আর একটু মোটা ছিদ্রওয়ালা আর একটা চিকন তো আমি মিডিয়ামটা দিয়েই তৈরি করছি এই যে এইভাবে লাগিয়ে দিলাম চাষটাকে এরপরে যে হাতলটা উপরের এই যে এই হাতলটা দিয়ে যে ঘোরাতে হবে পিঠাটি সেই হাতলটা আমি লাগিয়ে দেখাচ্ছি তা আমার এটা একটু ভুল হয়ে গিয়েছে আমি আবারও উল্টিয়ে দিচ্ছি তো এই যে এভাবে লাগিয়ে দিতে হবে এই যে লাগানো হয়ে গেল আমার মেশিনটি কিন্তু পিঠার জন্য একেবারেই রেডি আর আমি পিঠাটি কিভাবে তৈরি করব তো ইনশাল্লাহ পার্ট টু পাট আমি দেখিয়ে দিচ্ছি আর আমি সম্পূর্ণটাই দেখিয়ে দেবো আপনাদের সুবিধার্থে যে আমি চুলাতে দিয়ে দিয়েছি পানি আমি এক কেজি চাউলের সাথে কিন্তু চার কাপ পানি দিবেন আমি দেড় কেজি নিয়েছি আমি ছয় কাপ পানি দিয়ে দিব আর ছয় কাপ পানি যথেষ্ট এর থেকে বেশি দিলে কিন্তু আটাটা নরম হয়ে যাবে তখন কিন্তু এই পিঠাটি সুন্দরভাবে শেপ আসবে না নুডলসের আকারে দলা পেকে যাবে আর কখনোই এই আটাটি কিন্তু আপনারা আমরা যে রুটি তৈরি করি সেই রুটির আটার মতো কখনোই তৈরি করবেন না তাহলে কিন্তু এই পিঠাটি হবে না তা আমি এই যে একে একে সব চাউলের গুঁড়াগুলি দিয়ে দিচ্ছি পানির মধ্যে আমি পানির মধ্যে পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী এখন আমি একটা নারুনির সাহায্যে কিন্তু এই যে ছিদ্র করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর ছিদ্র করে দিলে যেটা হবে যে পানিগুলি উপরের দিকে এসে উঠে ওটা ঢেকে দিলেও পড়ে যাবে না আমি ঢেকে দিয়ে দু তিন মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম তারপরে আবারও আমি একটু না নানুনের সাহায্যে নেড়ে চেয়ে দিচ্ছি আমার পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে আর ঠিক এভাবেই হাফ বয়েল সেদ্ধ যেটা এটাই করতে হবে এই আটাটি ফুল সেদ্ধ করে নেওয়া যাবে না তাহলেই নরম হয়ে যায় তো আমি আবারও রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট রেস্টে এখন কিন্তু আমার আটাটি একেবারেই রেডি আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এই যে দেখেন এরকম ঝরঝরে হবে কিন্তু আটা যত ঝরঝরে হবে পিঠাটিও কিন্তু ততটাই ঝরঝরে হবে এটা মাথায় রাখবেন এই যে আমি কিন্তু ভালোভাবেই দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে একেবারেই এরকম একটু ঝরঝরে ভাব থাকতে হবে আটাটা এখন আমি নামিয়ে নিব একটা বল নিয়েছি হ্যাঁ বলের মধ্যেই আমি ঢেলে দিব এখন আর এই পিঠাটি কিন্তু বাগেরহাট জেলার একটি ঐতিহ্যবাহী পিঠা রেসিপি যেটা অতিথি আপ্যানে মাংসের সাথে না খাওয়ালে অতিথিকে ভালো যত্নই নাকি করা হতো না তাই তাদের অতিথি আপ্যায়নে কিন্তু এই বিরাটটি মাংসের সাথে রাখতেই হতো অন্য সব কিছুর সাথে তো আটা ঢেলে আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা বলতে মানে গরম থাকতে হবে যতটুকু হাতের সয় এ অবস্থাতেই আবার এভাবে মুটমুট করে নিতে হবে আর এটা কিন্তু এভাবেই করে নিতে হয় এই যে আমি এই যে একটা হয়ে গিয়েছে এই যে আমি আরও একটা করছি আর সামনে আসছে কুরবানির ঈদ মাংস তো আসলে আমরা অনেক কিছুর সাথেই খাবো বা খাই কিন্তু এই একটি আনকমন এই পিঠার সাথে যদি আমরা খাই তাহলে অবশ্যই ভালো লাগবে এটা আমার বিশ্বাস সবার কাছেই পছন্দ হবে বা খেতে খুবই ভালো লাগবে তো এই যে দেখেন আমার আটাটি এরকম ঝরঝরে আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে তো এরকম ঝরঝরে অবস্থায় মোটটা পাকাতে হবে আর একটু সময় লাগবে মোটটা পাকাতে যেহেতু ঝরঝরা অবস্থা এই জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কতটুকু সময় লাগবে তো আমি কিন্তু এভাবে মুটমুট করে বাকি পিঠাগুলি সবই বানিয়ে নিব বাকি আটা দিয়ে এভাবে করে বানিয়ে নিব সবটুকু আর এই মেশিনটা কিন্তু এই যে আমি ছেট করে নিয়েছি একটা কাঠ দেখতে পাচ্ছেন এই কাঠের সাথে কিন্তু আমি এটাকে ছেট করে নিয়েছি আর হচ্ছে এ দেখেন এটা কীভাবে দিতে হবে এই যে আমি দিচ্ছি এই যে এখান থেকে দিতে হবে আর নিচ দিয়ে এই যে এভাবে পড়ছে নুডলসের মতো আর আর পিঠাটি বানাতে কিন্তু অবশ্যই দুইজনের প্রয়োজন একজন ঘুরাবে তো আমার বড় মেয়ে ঘুরাচ্ছে ও এভাবে ঘুরাচ্ছে হাতলটি ধরে আর আমি কিন্তু এটা সাইড থেকে আমি দিচ্ছি তো এই যে আমার পিঠা কেমন হচ্ছে এটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো দেখেন নুডলসের মতো কিন্তু একটা ঝরঝরে ভাব আর এই পিঠাটা কিন্তু আরও একবার সিদ্ধ করতে হবে এটা হয়ে গেলে আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব এই যে এইভাবে দিয়ে দিবেন আর খুব সাবধানে কিন্তু দিবেন আঙুলটা অনেক বেশি ভিতরের দিকে দিবেন না যেহেতু ওটা পেস্ট লেগে যেতে পারে হাতে লেগে যেতে পারে ওটা উপর থেকে যে ঘোরানো হচ্ছে এইভাবে কিন্তু আমি পিঠাগুলিকে তৈরি করছি আমি বারে বারেই দেখিয়ে দিচ্ছি যে আর হচ্ছে যে যদি একটু নরম ভাব মনে হয় তাহলে যে গুড়ি ছিটিয়ে দেবেন একটু চাউলের গুড়ি শুকনো গুঁড়ি ছিটিয়ে দেবেন তাহলে একটার সাথে একটা লেগে যাবে না আর এটা কতটা ঝরঝরে দেখেন আমি ওই যে একটা একটা করে ছিঁড়ে নিচে ফেলছি তো একটার সাথে একটা কিন্তু লেগে নেই অসম্ভব স্বাদের পিঠা এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে মাংসের সাথে আর আপনারা এটা যে কোনো মাংস দিয়েই খেতে পারেন দেখেন কতটা সুন্দর হয়েছে আটাটা কিন্তু শক্ত থাকলে ঝরঝরে হবে আটা যদি নরম করে ফেলেন তাহলে কিন্তু এই ঝরঝরেটা থাকবে না এটা কিন্তু দলা হয়ে যাবে তখন কিন্তু একটুও ভালো লাগবে না খেতে একেবারেই ভালো লাগবে না তো এই যে আমার কিন্তু রেডি আমি সম্পূর্ণটা এইভাবেই তৈরি করে ফেলেছি এই যে দেখেন অনেক টেস্টি অনেক ভালো লাগে এই পিঠাটা খেতে মাংসের সাথে আর আমি এই যে সনাতন পদ্ধতি যে আগের মানুষ কিভাবে সিদ্ধ করত মানে হচ্ছে যাদের রাইস কুকার নাই তারা কিভাবে সিদ্ধ করবেন তো সেটাই আমি দেখিয়ে দিচ্ছি চুলাতে আমি বাকিগুলি রাইস কুকারে সিদ্ধ করে নিবো আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি এটাতে করে তো এই যে আমি একটা ছিদ্রযুক্ত একটা বাতিল্লা নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি পিঠাগুলি দিয়ে দিচ্ছি দেখেন কতটা ঝরঝরে একেবারেই কিন্তু ঝরঝরে হয়েছে আর আমি চুলাতে পানি বসিয়ে দিয়েছি আর একটা পাতিলে ওটা যখন ফুটে আসবে তখন এই পাতি পিঠার পাতিলটা বসিয়ে দেবো এটার উপরে এটা কিন্তু আমি আরও আগেই দিয়েছি আমার পানিটা কিন্তু ফুটে গিয়েছিল আমি জালটা কমিয়ে দিয়েছি তো এই যে আমি বসিয়ে দিলাম তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় পাঁচ মিনিট মতো লাগবে আমার এটা সিদ্ধ হতে আর রাইস কুকারে কিন্তু অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ওটাতে দুই মিনিটও সময় লাগে না দুই তিন মিনিট দুই মিনিট এরকমই লাগবে সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পরে কিন্তু আমি এটা ঢেলে নিয়েছি আর তারপরে যে কাজটি করতে হবে যে আমি যে লবণ আর পানি একসাথে গুলিয়ে নিয়েছি পিঠা এখন আমি এই পানিটা হালকা করে একটু ছিটিয়ে দিব আর এই পিঠাটাকে গরম থাকা অবস্থাতেই কিন্তু এটা ভাঙতে হবে তা না হলে কিন্তু এটা শক্ত হয়ে গেলে আর এরকমভাবে ভাঙতে পারবেন না আর এরকম ঝরঝরেও কিন্তু হবে না তেজে আমি ছাড়িয়ে ফেলেছি দেখেন তো এভাবেই আমি সব পিঠাগুলি সিদ্ধ করে নিব বানিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আমি সেদ্ধ করার পরে আবারও একটু দেখিয়ে দিচ্ছি যে পিঠাটা কতটা ঝরঝরে আর এর সাথে এই মাংসটা দিয়ে যদি খাওয়া হয় তো খুবই ভালো লাগবে আর অনেক টেস্টি আমি আজকে হাঁসের মাংস দিয়েই করেছি এটা খাবো তো হাঁসের মাংস রেসিপিটা ডিসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারেন লিঙ্কটা তে হয়ে গেল তৈরি হয়ে গেল সহজেই এই শ্যামাই পিঠা বা নুডলস পিঠা বা সেউই পিঠা যেটাই হোক একটা নাম তো আশা করছি সবার কাছেই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করবেন তাতে করে যা হবে যে আমার যত নতুন ভিডিও আমি আপলোড দিব সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন তো আজ এই পর্যন্তই পেজ